টকস নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ওয়েলকাম টু আরোহী সেলেপটক, আমি অনামিকা চলে এসেছি। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, শুধুমাত্র অভিনেত্রী বলা যাবে না, একজন খুব ভালো আর্টিস্ট, মানে অবশ্যই মানে অভিনেত্রী মানে তো আর্টিস্ট অবশ্যই, খুব ভালো ছবি আঁকেন, খুব ভালো নাচেন এবং ম্যাজিকও দেখান। বুঝতেই পেরেছেন কার কথা বলছি, মৌবনি সরকার। মৌবনিদি, প্রথমেই বলো কেমন আছো? ভীষণ ভালো আছি, কিন্তু আবার ভালো নেই, কারণ আমরা জানি যে করোনা ভাইরাসের প্রকোপ চলছে, তাই জন্য মানে সবার হয়ে আমার একটু মন খারাপ হয়েছে। আর এরই মাঝে একটা কথা বলে দিই, তোমার কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। এটা তো বিশাল বড় কমপ্লিমেন্ট আমার জন্য। আচ্ছা, এইবারে আমরা একটু মানে কাজের আর কি, মানে তোমার কাজের ব্যাপারে চলে যাব, মানে তোমার শুরু আর কি, কেরিয়ার শুরু যেটা, যিশুদার সঙ্গে একটা টেলিফিল্মে, তো সেই অভিজ্ঞতাটা বলো, মানে প্রথম দিন সেটে যাওয়া, একটা আলো, তারপরে আবার যিশুদার মতন একজন অ্যাক্টর, তো সেক্ষেত্রে কেমন ছিল সব মিলিয়ে অভিজ্ঞতা? আসলে তখন আমার বয়সটা খুবই অল্প ছিল, আই ওয়াজ অ্যাবাউট 19 আই বিলিভ, এবং মানে প্রথমেই একটা বেশ সুন্দর সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যে কী হতে চলেছে সেই ধারণাও আমার ছিল না। খালি আমি জানতাম যে দেবাংশু দা একজন অসম্ভব ট্যালেন্টেড ডিরেক্টর, উনি আমায় কাস্ট করেছিলেন তিন্নির ভূমিকায়। এবং এই যে দালিয়ার যে গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখানে শি ইজ আ প্রিন্সেস, হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লেগেছিলো, কারণ আমরা ছোটোবেলায় সবাই পাপাস প্রিন্সেস হতে চাই, তো কীরকম একটা সুরিয়াল ওয়ার্ল্ডে আমার কনসেপ্টটা কীরকম এক জায়গায় গিয়ে পড়ে গিয়েছিলো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আমি তো ভীষণ ভালোবাসি, ওনার সব নাটক পড়তে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে সবসময় চাইতাম যে একটা প্রিন্সেসের ভূমিকায় আসবো, এবং এমন একটা দাম্ভিক প্রিন্সেস যে প্রথমত মাঠে মাঠে ঘুরে ঘুরে বেড়ায়, ও জানে না যে ও প্রিন্সেস, পরবর্তীকালে ও রিয়েলাইজ করে। তো এই যে সুন্দর একটা চরিত্র পেয়ে প্রথম দিন আমার কিন্তু ভয় লাগেনি, আমি আমার মনে আছে যে যিশুদার সাথে খুব গল্প করেছিলাম, দেবাংশুদার সাথেও খুব গল্প করেছিলাম, এবং অন্যান্য যারা সব সিনিয়র আর্টিস্ট ছিলেন সেটের মধ্যে, তাদের সকলের সাথে আমি শুধু গল্পই করে গিয়েছিলাম। আর মাঝে মাঝে ওই পাঠ মুখস্থ, মানে ওটা খুবই ডিফিকাল্ট ছিল, তো মানে আড্ডার মাঝে কাজ, হ্যাঁ, মানে আমার মনে আছে ফলতাতে শুটিং ছিল, এবং ওই ফলতাতে আমি দেখতাম যে বোটগুলো সব রাইড করতে করতে যাচ্ছে, এবং আমার একটা এত মোটা স্ক্রিপ্ট ছিল, সেটাকে এরমভাবে বুকের মধ্যে নিয়ে পায়চারি করতে করতে মুখস্থ করতাম, কিন্তু এটা খুব ভালো গেছে, মানে পুরো এপিসোডটা এত সুন্দরভাবে নেচারের সাথে মিক্স করে কাজটা করা হয়েছিল যে অদ্ভুতভাবে ডায়লগ বলার সময় আমি কিন্তু পুরো ফিল করেছিলাম যে দিস ইজ মাই ট্রু কলিং, মানে আমাকে এইটাই আমি, এরকম লেগেছিল, মানে নিজেকে আর কি আরেকটু অন্যভাবে পাওয়া গেল। এক্স্যাক্টলি, আর আমার মনে আছে প্রথমবার আমি গান লিপ করছিলাম, এই গানটা দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, এই যে গানটা লিপ করছিলাম যখন একটা খুব নস্টালজিক মোমেন্ট বোটের মধ্যে সৃষ্টি হয়, যিশুদাও ছিলেন তখন, আমি না ফাউন্ড দ্য সোল অফ এ হিরোইন, আই জাস্ট ফেল ইন লাভ উইথ মাই জব, তো আই জাস্ট লাভ দ্য ফ্যাক্ট দ্যাট মানে একটা নতুন রিঅ্যাওয়েকনিং আমার মধ্যে আমি কে খুঁজে পেলাম, খুব ভালো লেগেছিল। তো ওই ওই সময় মানে লিপসিং করতে করতে তো আমার মনে হয় নিজেরই গান আর কি হয়ে যায় করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি গান তো একটা অন্যরকমের কি বলবো বহিঃপ্রকাশ, আমি বলবো যে যে কোনো আর্টিস্টিক স্ফিয়ারে যে কোনো রকমের প্রেজেন্টেশনের মধ্যে কি হয়, নিজের এক্সপ্রেশনটাকে আমরা একটা কোনো ফর্মে বহিঃপ্রকাশ করছি, তো তুমি সেটা ছবি এঁকে করো কি অভিনয় করে করো কি নাচের মাধ্যমে করো, হ্যাঁ, মানে মাধ্যম দরকার, মাধ্যম দরকার, এবং লোক ওটাকে খুব কমপ্লিকেটেড করে ফেলে, ভাবে যে আমি অভিনেত্রী, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি রূপলী পর্দার জাদুকরি হব, এবং আমার কিন্তু জাদুকেন্দ্রিক স্বপ্ন ছিল, আর আমার এখনো মনে হয় আমি ঠিক সেটাই করছি, মানে আমি রূপলী পর্দার জাদুকরি হচ্ছি, মানে অডিয়েন্সকে মন্ত্রমুগ্ধ করা, আর জাদু তো এই কারণেই, কারণ নিজে আমি একটা, আমি নিজে আর সেই জায়গা থেকে বেরিয়ে আর একটা ক্যারেক্টার প্লে করা, তো ডেফিনেটলি একটা জাদু, এটা ডেফিনেটলি, তাই আরেকটা যে সুন্দর
জিনিস আমি ফিল করেছিলাম যে বাবার মুখে আমি শুনেছি, বাবা বহুবার যখন ম্যাজিক অ্যাজ এ ক্রাফট এক্সপ্লেইন করেছেন, বাবা বলেছেন যে প্রত্যেক ম্যাজিশিয়ানকে খুব ভালো অভিনেতা হতে হয়। বাবার মুখে এই কথাটা যখন শুনি তখন আমার মনে হয় যে তাহলে আমি ভালো অভিনেতা হব। হ্যাঁ, খুব মানে মনের ভেতরে এই কথাটা ঢুকে গিয়েছিল, খুব পিয়াস করেছিলাম, খুব ভেবেছিলাম এটা নিয়ে। তারপরে নানা রকমের পড়াশোনা করা এবং ইংলিশ অনার্স থেকে আমি চলে যাই ড্রামা অনার্স পড়তে, কারণ আমি এত বেশি মোটিভেটেড হয়ে যাই। এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি ড্রামা নিয়ে আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স সমস্ত করি, আর ওখানে একটা অন্যরকম একটা আর্টিস্টিক সত্তাও খুঁজে পাই, যেটা আমি জানতাম রয়েছে কিন্তু কিভাবে খুঁজে পাবো জানতাম না। আরো মানে মানে না যে মানে ঘষে মেজে নেওয়া ওখানে বোধহয় এই সুবিধাটা, মানে এটাই একটা, শুধু ঘষে মেজে নেওয়া কথাটা আমার মনে হয় খুব ভুল কথা। আমার মনে হয় যে যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে সেই সত্তাটা কিন্তু তার ভেতরেই থাকে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু ঘষে মেজে খুব একটা পরিবর্তন করা যায় না। কিন্তু যেটা করা যায় শিক্ষা অর্জন করা যায় সেই স্ফিয়ারের। শিক্ষার তো কোনো শেষ নেই, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটার মানে কোনো দিনও বোধহয় কোনো দেওয়াল থাকবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো স্ফিয়ারে, আজকে যদি আমি ডাক্তারও হতাম, আমি যদি ডাক্তারি পড়তাম সেক্ষেত্রে আমার ডাক্তারি পড়ার ক্ষেত্রে আমি আরও ভালো ডক্টর হতাম, সেরকমই অ্যাক্ট্রেসেসের ক্ষেত্রেও বা যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেও পড়াশোনার পরিধিটা কখনো কম হয় না। রাদার সেই যে পৃথিবীটা, যে গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরেও, ওই যে মেকআপ করার বাইরেও, সুন্দর করে চুলটাকে সেট করার বাইরেও, ওই যে অতগুলো লোক সামনে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে ফেস করার বাইরেও, যে একটা স্ক্রিপ্টের মধ্যে প্রাণ রয়েছে সেটা আমি উপলব্ধি করলাম। ঠিক। আর এই যে তুমি বললে যে সিনিয়ররা খুব ভালো ছিল, তো তুমি কিন্তু একটা দিক থেকে ভীষণ লাকি, মানে প্রত্যেকে মানে অনেকের ক্ষেত্রেই কিন্তু নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের করারই সুযোগ পায়নি, আর সেখানে কিন্তু তোমার মানে ব্যাক টু ব্যাক ছবি, ব্যাক টু ব্যাক কাজ কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। তো সেটা কেমন, মানে কতটা আনন্দের? ভীষণ ভালো লাগে, কারণ প্রথমত বাবাকে দেখলাম, বাবা সৌমিত্র জেঠুর সাথে খুব সাবলীলভাবে নানা অনুষ্ঠানে কথা বলতো, অনেক আড্ডার আসর বসতো, তাদেরকে কবিতা পাঠ করতে দেখেছি। এরকম সময় একদিন আমার একটা নাচের অনুষ্ঠান, আমি প্রথমবার যখন প্রেসিডেন্সি কলেজে আমার ওডিসি নাচের সোলো পারফরমেন্স দিলাম, তখন সৌমিত্র জেঠুকে বাবা ইনভিটেশন করেছিলেন, এবং ওই প্রেসিডেন্সি কলেজের তরফ থেকেই ওনার ইনভিটেশন ছিল। তখন থেকে একটা কীরকম ভালোবাসা জন্মে গিয়েছিল, যখনই দেখতাম যে আমি সেটে যাচ্ছি অদ্ভুতভাবে সৌমিত্র জেঠুর সাথে দেখা হতো। আর এই করতে করতে 10টা ছবিতে উনি হচ্ছেন এমন একজন আর্টিস্ট যাকে আমি 10খানা ছবিতে পেয়েছি, এমন আর্টিস্ট। প্রশ্নটাই বললাম যে লোকে হয় মানে অনেক আর্টিস্ট হয়তো একটা ছবি করারই সুযোগ পাননি, সেখানে তোমার কিন্তু অনেকগুলো ছবি। সত্যি সৌমিত্র জেঠু মানে একটা অদ্ভুত ঘটনা ঘটতো যে সৌমিত্র জেঠু আর আমি যখনই ফ্লোরে থাকতাম সৌমিত্র জেঠু একটা করে প্রাইজ পেতেন। কিরম হতো ডায়লগ কিছু বলতাম, ফিরে এসে যখন চেয়ারে আবার বসা হতো, উনি খুব এক্সক্লুসিভলি আলাদা থাকতে পছন্দ করতেন, কিন্তু উনি আমাকে এত সুন্দর সুন্দর কিছু কথা বলে গেছেন বা শিক্ষা দিয়ে গেছেন ওই ওই ডায়লগ থ্রোয়িং এর মাঝখানে, যেগুলো সারা জীবন আমার কাছে একটা অ্যাসেট। সত্যি তাই, মানে অনেকটা কাজে লাগবে আর কি। একদমই, খুব সুন্দর। আচ্ছা, আর এই যে তোমার মানে যখন ইন্ট্রোটা আমি দিলাম, বললাম যে তুমি খুব ভালো আঁকো, তো এই আঁকাটাকে নিয়ে তোমার কি প্ল্যানিং আছে? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ছবি আঁকতাম, সবাই বলতো ভালো হচ্ছে, মানে আমি মৌবনীদেরকে মানে রীতিমতো ফলো করি, তো ইনস্টা ফেসবুকে যদি একটু মানে নজর রাখা যায় তাহলেই কিন্তু দেখতে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এই ছবি আঁকা নিয়ে প্রথমত আমার পরিবারের দিক থেকে বাবা মা সকলেই খুব সুন্দর ছবি আঁকেন, আমার জ্যাঠা অসম্ভব ভালো আর্টিস্ট, আমাদের জন্মগতভাবেই আর্টিস্ট্রি ব্যাপারটা অ্যাজ এন পেন্টিং অ্যান্ড ড্রয়িং আমাদের ফ্যামিলির মধ্যে রয়েছে। কিন্তু আমি যে একেবারে সেটাকে খুব মানে অদ্ভুতভাবে পেয়ে যাব সেটা আমি জানতাম না। পরবর্তীকালে যখন অনেকগুলো পোর্ট্রেট আঁকি এবং সবাই খুব প্রেজ করে, আমার একটু মনে হয় যে তাহলে আর্টসের দিকে যদি আমি ঢুকে পড়ি তাহলে ভালো হয়, কারণ আমি ওটা ছাড়া থাকতে পারি না। এইটা আমি ফিল করেছি যে যখনই কোথাও যাই স্ক্রিবল করতে ইচ্ছে করে,
আর বেশিক্ষণ ছবি না আঁকলে মন খারাপ হয়ে যায়। তো বাড়িতে সবাই বললো যে মৌ তুমি এবার তোমার আঁকার ছবিগুলোকে এক্সিবিট করো, এবং বন্ধু বান্ধবরা যখন দেখলো সবাই খুব প্রেরণা দিল, বললো যে এবার তুমি এক্সিবিশন করো। কিন্তু এই এক্সিবিশনটা কবে হবে, মানে আমি সময় আমার ছবিগুলোকে পারফেক্টই করে যাই, পারফেকশনের কোনো শেষ নেই, তাই জন্য কিন্তু বাবা ডিসাইড করেছে যে এবার তোমাকে নাপতেই হবে। এবার কি বুঝে গেছেন যে একদম পারফেক্ট আছে, এরপর আর কিছু দরকার নেই, এবার একটা এক্সিবিশন দরকার। আমি ভেবেছিলাম যে প্যারিসে করব, কিন্তু বিকজ অফ করোনা ভাইরাস আমাদের প্ল্যানটা পিছিয়ে গেল, এবং আশা করছি হয়তো বা ভালো হলো, কারণ আমি দেশেই করতে পারবো এবার। মানে আমার প্রথম সোলো এক্সিবিশন বেঙ্গল থেকেই শুরু হোক না, একদম মানে একদম নিজের মাটি থেকে, নিজের মাটি থেকে। আমাদের আড্ডা তো চলতেই থাকবে, কিন্তু এরই মাঝে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, বিরতির পর আমি আবার ফিরে আসবো, ততক্ষণ দেখুন। Where we are different, world-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire. So, unleash your genie with Sinha Group of Companies. Let the magic begin. Sinha Group of Companies. Dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation.
एयरपोर्ट रिटेल इंडस्ट्री, बैंकिंग, होटल एंड हॉस्पिटैलिटी इंडस्ट्री। বিরতির পর আমি চলে এসেছি আর আমার সঙ্গে রয়েছে মৌবনিদি। আচ্ছা মৌবনিদি, এই যে বিরতির মাঝে আমাদের একটা জিনিস নিয়ে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, সেইটা নিয়েই কিন্তু আমি আবার তোমার কাছে চলে যাব। এই যে আমরা দেখছি সবাই কিন্তু মলে যাচ্ছে, মিছিলে যাচ্ছে, কিন্তু হলে যাচ্ছে না, এটা নিয়ে তো একটা আমাদের দুজনেরই ভীষণ দুঃখ। তো সেইটা তুমি একটু দর্শকদের বলো, আমার তোমার কি ফিলিং? আমার দর্শকদের কাছে একটা অভিযোগ দেওয়ার রয়েছে, আর সেটা হচ্ছে যে আমরা এত বিশাল আকৃতিতে এন্টারটেনমেন্ট ভালোবাসি, আমরা লকডাউনের সময় সেটা ফেস করেছি এবং আমরা মেনেওছি যে এন্টারটেনমেন্ট ছাড়া সত্যি আমরা পারবো না। তো যখন সেই সুযোগ আসছে, যখন এত সুন্দর, আমরা জানি যে আমাদের বঙ্গভূমি বেঙ্গল হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের হাব, একদম যেটাকে বলে সেন্টার, ম্যাজিকের পীঠস্থান বলা হয় বেঙ্গল, এরকম একটা জায়গা যেখান থেকে এতগুলো ক্রাফট, এত ডাইভার্সিটি, এত ঘুরে বেড়ানোর সুন্দর সুন্দর সুযোগ, সব কিছু মিলিয়েও আমরা বাঙালিরা যদি বাঙালিদেরকে সাপোর্ট না করি, আপলিফ্ট না করি, তাহলে কিন্তু হবে না। শুধু তাই নয়, আমাদের এখানে বলা হয়েছিল সব থেকে উঁচু মাপের শিক্ষিত মানুষেরা থাকে, একদম। তো শিক্ষা গঠনের ক্ষেত্রেও আমার মনে হয় ফিল্ম এমন একটা মিডিয়াম যে মানুষকে কিছু শিক্ষার মূলক দিয়ে যায়। তো এই মিডিয়ামটাকে যখন আমরা বড় পর্দায় পাচ্ছি, এটা একটা ট্রিটের মতো। এই ধরুন যে পারফরমেন্স আর্টস, যেরকম পারফরমেন্স আর্টসে আমি বাবার একটা ক্লিপিং আগের দিন দেখে বাবা সেটা শেয়ার করেছে এফবিতে, আমি বাবাকে বলছিলাম যে বাবা দেখো একটা জেনারেশন পুরো দেখেছে যে তুমি সিংহর খাঁচাটাকে মহাজাতি সদনে একদম ফ্রন্ট রোয়ের সামনে খুলে দিতে, তারপরে তুমি সেই সিংহটাকে আদর করতে, এবং তারা কি সাংঘাতিক একটা প্রাপ্তি পেয়েছে যে তারা ফ্রন্ট রোতে বসে সেটা উপভোগ করেছে, একদম একদম। তো সেই সুযোগ যখন আমরা পাচ্ছি, যখন আমরা থিয়েট্রিক্যাল এতগুলো সুযোগ পাচ্ছি, যখন আমরা পাচ্ছি একটা সিনেমা হলে বড় পর্দায় একটা সুন্দর ক্যামেরা ফ্রেম এত পরিশ্রম করে, হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য, আপনারা মিস করছেন কেন? এবং এটাই যে পলিটিক্যাল কারণে আমরা যখন মিছিলে যোগদান করতে পাচ্ছি, করোনা ভাইরাসের প্রতি আমাদের কোনো ভয় সেই ক্ষেত্রে নেই, কারোর যেতে ভয় পাচ্ছেন না, কেউ মলে যাচ্ছেন, মলে এমন ভিড়, মানে 50% অফ চলছে কোনো একটা জায়গায়। আমার মনে হয় পলিটিক্স খুব ইম্পর্টেন্ট, খুব দরকার আমাদের জীবনে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস আমাদের সবার লাইফে দরকার, কিন্তু মানুষের জীবনে ছোট ছোট কিছু এনজয়েবল পয়েন্টস রয়েছে যেগুলো হারিয়ে গেলে কিন্তু আমাদের লাইফ, আমাদের জীবন আর সুন্দর থাকবে না। তো আমার মনে হয় জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো জীবনটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে, পরিবারকে নিয়ে সিনেমা হলে বসে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখুন, আপনারা থিয়েটারে যান, এইটাই বলবো, সেফ থাকুন। একদম, প্রত্যেক জায়গায় একটা সরকারি বিধিনিষেধ আছে যে এই জিনিসগুলো আমাদের মানতে হবে, সত্যি সেটা মেনেও কিন্তু হলে গিয়ে থিয়েটারে গিয়ে একদম ছবি দেখাই, একদমই তাই। আর আর আমার মনে হয় যে আমাদের তো কোনো, আমাদের খেলাধুলো, এই যে মাঠের মধ্যে গিয়ে আমরা একটা কোনো অ্যাক্টিভিটি করছি বা বন্ধুর সাথে বন্ধু আলাপ করে কথাবার্তা বলছি, টেলিফোনের মধ্যে একটা কথা বলে বা ভিডিও কলে কনফারেন্স করে যে মজা, আর সামনাসামনি এই যে আড্ডা দেওয়ার যে মজা, এই মজাটা থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলে মানুষ কিন্তু মিশতে ভুলে যাচ্ছে, যে আমি আজকে বন্ধু বানাবো কেমন করে, সেটার মধ্যে যদি একটা ফিল্টার বা ওয়াল থাকলো, তখন সমাজ কি হয়, এইটা নিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলি। তো সেইটাই আগের দিন আমার বাবা মার সাথে ডিসকাস করছিলাম যে ভরসা করা, মানে মানুষের ওপর বিশ্বাস করা, এটা কিন্তু এইটার ওপরে পুরো সমাজ। হ্যাঁ, সমাজ গঠনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো বিশ্বাস, এবং এই বিশ্বাস যদি আমরা হারিয়ে ফেলি, এর থেকে খারাপ জিনিস বোধহয় আর হয় না। এই যে তুমি বললে না বন্ধুত্বের কথা, এইটা কিন্তু আমি নিজেও রিয়েলাইজ করি, যখন দেখবে আমরা স্কুলের কোনো বন্ধুর সাথে দেখা হয়, আলাদা করে না কিছু ফিল্টার মনে হয় না, মানে আমি যেমন ও জানি ছোটবেলা থেকে আমি কেমন, ঠিক সেইভাবেই কিন্তু হয়। কিন্তু দেখবে একটু বড় হয়ে যারা বন্ধু হয়েছে, মানে কলেজে বা কলেজের বাইরে, মানে আমি খুব লাকি আমার কলেজের বন্ধুরাও খুব ভালো, কিন্তু আমি সেটা বলছি না, কিন্তু কলেজের পরেও অনেক বন্ধু হয়েছে, কিন্তু তাদের মধ্যেও একটা দেখবে সেইভাবে মেশা যায় না যেটা ছোটবেলার বন্ধুদের সঙ্গে মেশে যায়। ঠিক তাই। আর সত্যি কথা
বলতে গেলে একে অপরের পাশে দাঁড়ালে সুন্দর সমাজ একদমই তৈরি হবে এবং একে অপরের প্রবলেমস আমরা যদি সলভ করতে পারি তাহলে হয়তো করোনা ভাইরাসের মতো প্রবলেম আমাদের হতো না। হ্যাঁ, ব্যাপারটা এরকমই মজার যে আমরা যদি একে অপরকে ভয় পেতে শুরু করি এবং আমাদের যে সুন্দর দিকটা, মানে মানুষ হিংস্রও হতে পারে, দুটো দিক বলি, একটা বন্দুক আমরা ইউজ করতে পারি ফর সেলফ ডিফেন্স বা ইউজ করতে পারি একটা মানুষকে মার্ডার করার জন্য। এখন সব সময় যদি বন্দুক মার্ডার করার জন্যই ইউজ হয় তাহলে কিন্তু সেটা কোনো ভালো কাজে লাগলো না। আপনার কাছে যে ফ্রিডমটা রয়েছে, যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এত কষ্ট করে, ইন্ডিয়া এত সুন্দর একটা কান্ট্রি, এখানে কত কিছু দেখার রয়েছে, কত সুন্দর উপলব্ধি ফিল করার রয়েছে, সেরকম একটা দেশে বসে নানা ভাষা নানা মত আমরা জানি, সেরকম একটা দেশে বসে আমরা যদি সেই দিকটার সব থেকে পাওয়ারফুল অংশটাকে উপলব্ধি না করলাম তাহলে আমরা মানুষ কি হলাম? একদমই তাই। আর এই প্রসঙ্গ ধরেই, মানে যেহেতু আমরা এন্টারটেনমেন্ট নিয়েই কথা বলছি, আমাদের বিনোদন জগৎ নিয়ে, আমার সঙ্গে তো কয়েকজন বন্ধু বান্ধবের বেশ ঝগড়া হয় রীতিমতো বিষয়টা নিয়ে। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড মানেই একটা ওই লাইন তো এরকম, মানে এই ধরনের মন্তব্য আমি শুনেছি। এবার সেটা তাদেরও দোষ দেওয়া যায় না, তারাও হয়তো কোথাও থেকে এই বিষয়গুলো শুনেছে। না, আমি এই ক্ষেত্রে আমি ভীষণ রেগে গেলাম এই কথাটা শোনা মাত্রই। আমি জানি তুমি নিশ্চয়ই তুমিও রেগে গেছো। প্রথমে যে আমার রীতিমতো ঝগড়া হয় এই বিষয়টা নিয়ে, তুমি আমার পছন্দের যেটা ডিপার্টমেন্ট সেটা নিয়ে। আমি আমি এটাই বলবো যে কিছু মানুষ রয়েছে যারা হয়তো ভুল পন্থাতে যে জিনিসটাকে সঠিকভাবে করলে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় তারা সেটা জানেন না বা পারেননি, সেই কারণে তারা বলে বেরিয়েছেন যে ফিল্মের জগৎ বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ভীষণ খারাপ একটা জায়গা। কিন্তু এটা সত্যি কথা নয়, এন্টারটেইনমেন্ট হচ্ছে সব থেকে পবিত্রতম কাজ যেখানে মানুষের মনকে মনোরঞ্জন দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, তাকে অনেকটা ডাক্তারের মতো, মানে তাকে আমরা খুব সুন্দর সাবলীল একটা হাসি খুশির মেজাজের মধ্যে জড়িয়ে রাখছি। এবং এই কাজটাকে করতে গেলে যে ভুল পন্থার কথা আমরা শুনে থাকি সেটা কাজ না জানার ফল। সেটা হচ্ছে, মানে অনেক সময় যেটা আমরা বলবো যে ক্যারাটেতে আমরা জানি যে দের ইজ আ বেল্ট বিলো উইচ ইউ ডু নট হিট। এবার অনেকে ভাবে যে বোধহয় ওই বেল্টের তলায় যদি আমি কোনো মানুষকে আঘাত করে দিলাম তাহলে আমি আরও দুধাপ এগিয়ে গেলাম। কিন্তু এই যে পন্থা, এইভাবে যে কাজ করে, এইভাবে বেশি দিন চলা যায় না। এইভাবে একটা যে জেনারেশন চলবে তার পরের জেনারেশন আর উঠবে না। সেই কারণে আমি এটাই বলবো, যারা শিক্ষিত মার্জিত প্রপার ব্যাকগ্রাউন্ড থেকে জিনিসটাকে শুরু করেছেন, হ্যাঁ, তাদেরকে এই কথাই আমি বলবো যে অ্যাক্টিং ফিল্ডের থেকে বেশি সুন্দর ফিল্ড কোনো ফিল্ড হতেই পারে না। কারণ এই ফিল্ডের মধ্যে শুধু শিক্ষাগত দিক থেকে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গা রয়েছে তা নয়, আরও সুন্দর জায়গা রয়েছে, আর সেটা হচ্ছে নতুন কিছু করে দেখানোর। কারণ যারা ভুল শিখিয়েছে সেই ভুলটাকে আমাদেরকেই ভাঙতে হবে। একদমই। আর এন্টারটেনমেন্ট ছাড়া কিন্তু চলা যায় না, এটা আমরা লকডাউনেই বুঝেছি। কারণ প্রচুর এমন অনেক সিনেমা, অনেক সিরিজ, আমি স্পেশালি মহিলাদেরকে বলে রাখলাম যারা কাস্টিং উচিত, এই বিভৎস টার্মটাকে আমি এই সুন্দর ফ্রেন্ডলি ইন্টারভিউয়ের মধ্যে তুললাম, আমি যারা কাস্টিং কাউচের নাম শুনেছ তাদেরকে আমি বললাম যে ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা ইন্ডাস্ট্রিতে আসছো, প্লিজ তোমরা কেউ এরকম ভেবো না যে ভুল পথে গেলে তুমি বেশি কাজ পাবে, এরকম হয় না। পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্কের মাধ্যমেই কিন্তু একটা পজিশনে পৌঁছানো যায়। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা তোমাদেরকে এই রকম শেখাবে তারা কিন্তু তোমাদেরকে ভুল শেখাচ্ছে। আমাদের খুব সুন্দর একটা আড্ডা চলছে, কিন্তু কিছু করার নেই, আমরা খুব হেভি টপিক বলে ফেললাম। দরকার ছিল, দরকার ছিল, এই বিষয়গুলো নিয়ে কথা হয় না, এগুলো নিয়েই দরকার ছিল একদম। আর সময় এই যে বললাম একেবারেই আমাদের হাতে নেই, তাই আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে। মৌবনীদি, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই বিষয়গুলোকে নিয়ে কথা বলার জন্য। থ্যাংক ইউ, আমি ভীষণ এনজয় করলাম। আর আমার মনে হলো যে আজকে আমরা সবাই মিলে অনেক মিষ্টি আড্ডার সাথে অনেক ইম্পর্টেন্ট আড্ডাও দিয়েছি, দরকার ছিল। আমরা আবার চলে আসবো আরোহী সিলেপ টক নিয়ে, ততক্ষণ অবশ্যই কিন্তু আরোহী নিউজের পর্দায় চোখ রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আরোহী সিলেপ টক নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।